ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সাথে আছি আমি আরজে সাইমুর এবং আমার সাথে রয়েছে সময় জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং বাংলা গানের উজ্জ্বল নক্ষত্র ধ্রুব গুহদা। দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। এবং আজকে আপনার তৃতীয় চমক আদর রাখিও বন্ধু, অলরেডি অনেকে আদর পেয়েছেন, কেমন লাগছে? আসলে এটা চরম পাওয়া, চরম অনুভূতি, এটা বলে শেষ করা যাবে না যে আসলে বাংলা গান যারা পছন্দ করে, বাংলা গান যারা ভালোবাসে, তারা দাদা এই বাংলা গানের জন্য এত 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 দূর দূরান্ত থেকে আসলে এখান থেকে সেই অনেক দেশের অনেক দূর দূরান্ত থেকে এখানে চলে আসছে, এটা একটা চরম ভালো লাগার বিষয়। আসলে আমি অভিভূত অভিভূত আর আমি সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। অবশ্যই আমি দেখেছি এখানে কিংবদন্তি শিল্পী ছিলেন যে আমাদের মধ্যে বুলবুল স্যার, শিক্ষা দীক্ষা, তারা অনেক কিছু বলেছে এবং সর্বশেষ তিনি যে কথাগুলো বললেন যে বাংলা গান সংস্কৃতি নিয়ে পুরোটা এখানে ছিল, বাঙালি আনা ছিল, তো সর্বোপরি সুনামগঞ্জে কিছু প্রাকৃতিক দৃশ্য নিয়ে এবং বাঙালি সব কিছু। এবং এখানে আমি দেখেছি যে সুবিধা বঞ্চিত শিশুদের যে ভালো লাগা, গ্রামের মানুষের ভালোবাসা, তারপরে বৃদ্ধা বৃদ্ধার যে ভালোবাসা, যে ভালোবাসা কখনোই কমে না। ওকে, সেটা খুবই একটা ইয়ার ব্যাপার। তো সব কিছু মিলিয়ে আমরা তৃতীয় আকর্ষণ পেলাম, আমাদের দর্শক যারা আছে তো আগামী দর্শক এরকম আশা করে, তাদের জন্য কিছু বলেন। আসলে আমি রেডিও স্বদেশ আর স্বদেশ টিভির সমস্ত দর্শক শ্রোতা শুভানুধ্যায়ী এবং আমার পাশাপাশি আমার যারা ভক্তবৃন্দ আছেন গানে অথবা এবং যারা বাংলা গান পছন্দ করেন, বাংলা গান শুনেন এবং দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও দেখেন, তাদের প্রতি আমার উদ্দাত্ত আহ্বান, গান যদি ভালো লাগে তাইলেই শুনবেন, নয়তো ড্রপ করে দিবেন। আদরে রাখিও বন্ধু এই গানটি করা হয়েছে সেই 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 আসলে সমাজের যারা সেই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিনাতিপাত করে, তাদেরকে আমি চেষ্টা করেছি এই গানের মাধ্যমে আসলে সম্পৃক্ত করার জন্য। টুকাই যারা ছিন্নমূল থেকে উঠে আসা, যারা টুকাই কাগজ টুকায়, তাদের জন্যই তারা টুকাই, তাদেরকেও আমি তাদের মাঝেও যে একটা ভালোবাসার অটুট বন্ধন থাকে ওটা চেষ্টা করেছি এই গানের মাধ্যমে সম্পৃক্ত করার জন্য। কতটুকু ভালো হয়েছে জানি না, বাকিটা সবই আপনাদের উপর ছেড়ে দিলাম। গান যদি ভালো লাগে তাহলে শুনবেন এবং শেয়ার করবেন, এবং বিশেষ করে এই সাইমুরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে এই স্বদেশ ব্র্যান্ড, আমি সবসময় যেটা বলি স্বদেশ আমার খুব ভালো লাগে, সে একটা ইতিমধ্যে ব্র্যান্ড হয়ে গেছে অলরেডি এবং সে অনেক দূর যাক, আপনারা স্বদেশের সাথেই থাকুন এই আশা ব্যক্ত করে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এবং আমার গান শোনার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। তো ভিউয়ারদের বলছিলাম যে আদর রাখিও বন্ধু, কিন্তু আজকে রাতেই কিন্তু আমাদের radio.net ভেরিফাইড পেজ থেকে আবারও লাইভ দেখতে পারবে এবং ইউটিউবে কিন্তু অলরেডি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউবে কিন্তু অলরেডি প্রচার হয়ে গেছে, সেখানে গিয়ে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং আমরাও আছি ধ্রুব মিউজিক স্টেশনের সাথে, বাংলা গানের সাথে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো, শুনতে থাকো রেডিও স্বদেশ, দৃষ্টি জুড়ে শুধুই স্বদেশ।